এই ঘর পরিকল্পের বিভিন্ন দিন থেকে এই সমস্যা চলছে। যারা নিরীহ মানুষ, সাধারণ মানুষ, যাদের ঘর নেই, তারা ঘরের দাবিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ঘরটা পাওয়ার কথা ছিল সেই সমস্ত মানুষ সেখানে ঘর পায়নি। তাদের কাছে বলা হয়েছে কাউকে 20,000, কাউকে 25,000 টাকা দিলে তবেই তাকে ঘরটা দেওয়া হবে। সেক্ষেত্রে আমিও একটা ঘর পেয়েছি, আমার বেড়ার ঘর, আপনারা দেখতে চাইলে দেখতে পারেন। সেখানে কিন্তু সেই মানুষগুলোকে ঘর না দিয়ে, যারা টাকা দিতে পারেন তাদের ঘর না দিয়ে, যাদের একতলা, দোতলা, তিনতলা বাড়ি আছে, কেউ দুটো তিনটে প্লট পেয়েছে, কেউ এখানে থাকে না, তার নামও বাড়ি হয়েছে, এবং তাদের কাছ থেকে 8 থেকে 10-15 এমনকি 37,000 টাকা শুধু 7 দিয়ে অবধি ঘর নেওয়া হয়েছে। তার জন্য সেই সমস্ত কাঠমানি যখন দিদি ঘোষণা করলো যে সমস্ত কাঠমানি ফেরত দিতে হবে, সেইভাবে জনগণ আজকে তাদের সমন্বয় হয়েছে। এবং আমরা আগের দিন বলেছিলাম আমরা মিডিয়া করবো, তার জন্য কিছু লোকের টাকা ফেরত দিয়েছে এবং কিছু লোকের টাকা এখন অবধি তাদেরকে ফেরত দেওয়া হয়নি। তার জন্য আজকে সমস্ত মানুষ একটা হয়ে তার কাছে জানতে চাইছে টাকাটা আমরা কবে ফেরত পাবো। ঘর দেওয়ার জন্য ঘর সরকারি প্রধানমন্ত্রী আবাস যোজনা যে ঘর পাইয়ে দেওয়ার কথা ছিল তার জন্য 8,000, কারো কাছে 10,000, কারো কাছে 20-30 টাকা ফেরত দেয় কি করবে? যদি টাকা ফেরত না দেয় আমরা আন্দোলন করবো, দলাল দরকার হলে মুখ্যমন্ত্রীর কাছে অবধি যাবো। কাউন্সিলর বলছে যে আমরা টাকা টাকা ফেরত দিয়েছি, কালকে রাত অবধি ফেরত দিয়েছে, কালকে সকাল অবধি ফেরত দিয়েছে, এখন যে বলতে চাইছি বলে আমার নামে মিথ্যে বললেন। তাই আপনারা তো অবশ্যই দেখো, একজনকে আপনাকে সামনে তো বলেই দিল যে আমাদের টাকা ফেরত দেওয়া হয়েছে, কাউকে বলছে আমরা কোনোদিন, আমার নাম গোপাল দাস, আমি স্থানীয় বাসিন্দা। রাজনৈতিক দল কি আছে এখানে? না, কোনো রাজনৈতিক দলে নেই, আমার সমস্ত পাড়ার লোকই এসেছি, কোনো রাজনৈতিক কোনো গন্ধ নেই এখানে, একদম স্থানীয় বাসিন্দা। হ্যাঁ, আমি 3 নম্বর বাড়িন্দা, আমার 182 পাটে ভোট আছে, ঠিক আছে? এবার আমি অমিত মাস্টারের কাছে এসেছিলাম যে অন্য আসেন, আমার দীর্ঘদিন থেকে পরিচিত, বলেছে আমি ঘরটা কি পাবো না, বলে যখন যখন এসলে তখন পাবে। এদিকে আমার ঘর ভেঙে যাচ্ছে, আমি দেখলাম, আমি বললাম যে দেখেন যদি কিভাবে হয়। ও আমাকে বললো হ্যাঁ তুমি এরকম ধরনের কথা বলছো, মার খাওয়া কথা বলছো, মার কিন্তু পেটে ধরবে না, এরকম ধরনের আমাকে কথা বলেছিল। আমি কিছু বলিনি, হ্যাঁ অমিত দা আমাকে বলেছিল, অমিত হালদা যেটা ওনার নাম আর কি, ঠিক আছে? আমার ওনার সঙ্গে দীর্ঘদিন ধরে পরিচিত, আমরা এ পাড়ায় অনেকদিনের বাসিন্দা, আমার মেসোমশাই আমাদের এখানে সবাই পরিচিত। আমি বললাম অমিত দা আমাদের ঘরটা কি পাবো না, আপনি দেখেন না ব্যবস্থা করে দেখবেন। হ্যাঁ ঘর আসলে পাবে, তুমি এরকম ধরনের কথা বলছো, হ্যাঁ তুমি কি চাইছো যে আমাদের 3 নম্বর কথাবার্তা বলছি পরে দেখবো আর কি করা যাবে, এখন ওদের খাতে ক্ষমতা এটাই, টাকা দিতে পারলে তো আমি যেতাম। আমার নাম শুভেন্দু মন্ডল, বড় দোতলা বাড়ি ঘর পেয়েছে, 182 পাটে আমার ভোট, ঠিক আছে? কাউন্সিলর নাম আমাদের জীবন সাদ্দাম, আমার নাম সুরেন্দ্র মণি। টাকা দিতে হয়েছিল কাউন্সিলর, টাকা দিতে হয়েছিল, বলেছিল অন্য ওয়ার্ডের ঘর 8,000 করে টাকা দিতে হবে, তা আমরা বলেছি ঠিক আছে, আমরাই বলেছি ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ দিতে হবে। অন্য ওয়ার্ডের ঘরটা বিষয়টা বুঝলাম না, ওন বলছো অন্য ওয়ার্ড থেকে ঘরটা এসেছে, লোকের কাটমানির জন্য নাকি ছিল চাপে পড়ে ফেরত দিয়েছে, কতজনের
তিন কথা বলছেন, বিজেপির কিছু লোক সাজিয়ে সবাইকে নিয়ে এসছে, যদি কেউ টাকা দিয়ে থাকে সেটা পৌরসভায় দিয়েছে এবং সেটা পৌরসভাতেই জমা আছে, ওয়ার্ড ডেভেলপমেন্ট ফান্ডের জন্য দেওয়া হয়েছে এবং তার রিসিটও আছে। যারা বলছে তারা ভিত্তিহীন কথা বলছে, তার কাছে কোনো নতুন কিছু নেই। এবং মুখ্যমন্ত্রী, আমার মুখ্যমন্ত্রী যেটা বলেছে অতি সত্য কথা বলেছে, যদি কারো কাজে কাটমানি নিয়ে থাকে সেই টাকাটা অবশ্যই ফেরত দিয়ে দেওয়া হয়েছে। আমরা তো এরকম তিনজন চারজন পেলাম, তারা দাবি করছে আমরা দিয়েছিলাম, তাদের বলুন একটা কথা যে আপনাদের কোনো গ্রুপ আছে কি যদি কোনো প্রুফ না থাকে? আপনি জোর করে বললে তো হবে না, তাহলে এরা যে আপনার বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছে সেটা এখন দেখাতেই পারে। আপনার গণতন্ত্র দেশে সবারই অধিকার আছে সব কিছু করার। আমি আমার যদি কোনো স্টেপ নেওয়ার থাকে আমি নিশ্চয়ই প্রশাসনিক লেভেলে তার স্টেপ নেব। আপনার বিরুদ্ধে অভিযোগটা কি মিথ্যে আপনি বলছেন? অবশ্যই কত নম্বর ওয়ার্ড? আমার কাছে কথা হচ্ছে, যদি মনে হয় আমি কারোর কাছ থেকে কাটমানি খেয়েছি, যদি আইনগত ব্যবস্থা আছে তার জন্য নিশ্চয়ই নিতে পারেন তারা আইনগত ব্যবস্থা, তাতে আমার তাতে কোনো আপত্তি নেই। যদি আমি তাতে দোষী সাব্যস্ত হই নিশ্চয়ই আমার তাতে শাস্তি হওয়া উচিত। আর যদি মনে করি যে আমি নির্দোষ, আমার যেটা করা উচিত আমি নিশ্চয়ই সেটা করব। আমার দল তৃণমূল কংগ্রেস কোনোদিনই এইসবের প্রশ্রয় দেয় না। আর 33 নম্বর ওয়ার্ড সম্বন্ধে আপনাদের কি ধারণা আছে আমি জানি না, 33 নম্বর ওয়ার্ডে বারাসাতের মধ্যে সব থেকে বেশি বাড়ি পেয়েছে। যারা আজকে এসে অভিযোগ করছে, আপনি হয়তো অভিযোগ শুনছেন তিন চারজনের কাছ থেকে, আপনি এই অভিযোগটা আমার ওয়ার্ডে 300 উপরে বাড়ি, বারাসাতে মিউনিসিপ্যাল থেকে আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন বারাসাতে সবচেয়ে বেশি বাড়ি আমি পেয়েছি এবং মানুষকে বিনা পয়সায় সেই বাড়িগুলো দেওয়া হচ্ছে। যদি কারোর কাছ থেকে কিছু নেওয়া হয়ে থাকে সেটা তাকে রিসিভ দেওয়া আছে এবং সেটা ওয়ার্ড ডেভেলপমেন্ট ফান্ডের জন্য কত নম্বর ওয়ার্ড বললেন? 33 নম্বর বারাসাত পৌরসভা। বারাসাত। আপনার নাম? মিলন সরকার। শোনেন, যার দোতলা বাড়ি সে ছাদ দেওয়া, সে দুটো ঘরও পেয়েছে, আর আমার মার ঘর পড়ে যাচ্ছে, বাঁশ দিয়ে থেকেছে মনে হয় এবার বর্ষায় পড়ে যাবে, সে একটা ঘর পাই। বাকি লোকের টাকা, তারপর আমাদের যে 25,000 টাকা আমরা যে ব্যাংকে এত দেওয়া, তো উপর ইসে মমতাদির সে টাকাগুলো তো পাইনি আমরা। 25,000 তো আমাদের ব্যাংকে ঢুকানো হয়েছে। কেন 3,65,000 দেওয়ার কথা না? 3,65,000 দেওয়ার কথা, সেখানে দিয়েছি 3,00,000 কত? 40,000 নিয়েছিল আর কেন ঘর তোমাদের দেওয়া হচ্ছে, তাই টাকা দিতে হবে। বলে টাকা ফেরত দিচ্ছি, চাপে পড়ে ফেরত দিচ্ছি। মমতা দি বলেছে যে টাকা সবাই ফেরত দাও, এরা কাউন্সিলর ফেরত দিয়ে দিয়েছে। কি নাম আপনার? 25,000 টাকা না? আপনার নামটা? শান্তনা সমস্যা।